सनातन गोस्वामी राज्य छेड़े दिए मंत्रित्व छेड़े दिए आज के मंत्री होवार जन्नो राज्य देशे की चलछे एटा आपनारा चोखे देखछे आर सनातन ठाकुर मंत्रित्व छेड़े दिए हानिताई गौर बोले नेड़ा माथा छेड़ा खाता हुए वृंदावनेर माटीते भावुन हरि नामे की आछे कत धन आछे कुबेरेर धन के पाए मारी दिए त्याग करे दिए चले गेछे रघुनाथ ठाकुर आज থেকে 500 বছর আগে যার 12 লক্ষ টাকা আয় সেই জমিদারিকে যুবক ছেড়ে দিয়ে অপ্সরার মতো পত্নীকে ত্যাগ করে দিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন এই কলিকাতা কি পেয়েছিলেন এই হরি নামের মধ্যে এইজন্য যারা হরি নাম করে তাদের অভাব নাই কিন্তু হরি নাম গাইতে গাইতে যদি আপনার বাড়িতে আসে আপনার যথাসাধ্য এক মুষ্টি ভিক্ষা দেন রাধে রাধে কেন দেবেন উনি ওটা নিয়ে গিয়ে কি করবে ভাত খাবে না জীব হত্যা করে ওর সঙ্গে মিশাবে না ওরা ভোগ রান্না করে আপনারই দেওয়া চালে তুলসী চড়িয়ে দেবে আর ভগবানকে বলবে প্রভু এটা যে ভোগ লাগালাম এটা কিন্তু আমার না যে দিয়েছে তাকে কৃপা প্রভু প্রভু হে ভক্তমণ্ডলী মায়েরা একবার ওই মানে কৃষ্ণচন্দ্র রাজা আর গোপাল ভাঁড়ে কথা হতো কৃষ্ণচন্দ্র রাজা গোপাল ভাঁড়কে দেখে বলল আচ্ছা বলো তো গোপাল সবচাইতে মিষ্টি কি জিনিস একটা নাম বলো কোন মিষ্টি সবচাইতে মিষ্টি গোপাল ভাঁড় তখন বলছে প্রভু মহারাজ কিছু মনে করবেন না মিষ্টি চেয়েও একটা ভালো জিনিস আছে কি বলুন তো কাছের মায়েরা বলুন লবণ লবণ হ্যাঁ অনেকে বলছে লবণ খান খান আবার কোন কোন মা বলছে না গো বাবা হ্যাঁ এই তো মা কিছু না রান্না বসাইতে হবে না শুধু ভালোবেসে যায় গোপাল ভাঁড় ওইটাই বলল আগে মিষ্টি কথার চাইতে রসগোল্লা ক্ষীরমালাইও অত মিষ্টি লাগে না কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু খুশি হতে পারলেন আসলে লেখাপড়া তোমার কম তো তাই তুমি ঠিক বলতে পারলে না গোপাল ভাঁড় বললেন আগে হুজুর যতটুকু জানি বলেছি সেগুলো কতগুলো দিন কেটে গেল একদিন গোপাল ভাঁড় রাজাকে নিমন্ত্রণ করল নিমন্ত্রণ খাওয়ার জন্য রাজা তার মন্ত্রী মহোদয়কে নিয়ে গোপাল ভাঁড়ের বাড়িতে পৌঁছে গেল খাওয়া দাওয়া দারুণ হলো একবার চেটে ফুটে খেয়ে গোপাল ভাঁড়কে যাওয়ার সময় বলে যাচ্ছে মুখশুদ্ধি কি রেখেছ মৌরি না হরি তো কি না সুপরি কি যা আছে দাও তুমি খাবার যা দিয়েছ ভোলায় আর দারুণ খেলা তখন গোপাল ভাঁড় সুর সুর করে দুটো কথা বলে দিয়েছে বাবার পয়সায় তো খান না লোকের পয়সায় লোকের বাড়িতে খেয়ে আহারে আপনার রোজগার আর আমার রোজগার আপনি বলতে পারলেন এরকম উচিত ছিল আপনার আমার আমি নিমন্ত্রণ করার পর আপনার বলা উচিত ছিল গোপাল ভাঁড় নিমন্ত্রণ করো না তুমি গরিব মানুষ সব কিছু চেটে পুটে খেয়ে আমাকে বলে আহারে আমি যে কতটা দেনায় পড়লাম সেটা দেখা রাজা যে সব ভালো ভালো খেয়েছিল তার মনে হচ্ছে যে বমি করে দিয়ে যায় কিন্তু সে তো আর হবে না এই জন্য কথাটুকু আর বললো না হন হন করে চল আর মনে মনে ঠিক রাখলো গোপাল একবার ঢুকুক সেও আর দিন কতক রাজপ্রসাদে যায় সে তো জানে যা দিয়েছে গেলেই দিবে এই জন্য সে বেশ কিছুদিন ঢোকেনি আর তককে তককে রাজা আছে ঢুকলেই দেব ঢুকলেই দেব তো সে তখন কিছুদিন বাদে গোপাল ভাঁড় তার তো চলার স্টাইল আছে আর মানে কি তার পেটটাই তো ভাঁড় এইখানেই তো জ্ঞানের ভাঁড় না সে চলার যাচ্ছে ভাঁড় নিয়ে আর ঢুকে গেল সকলেই বলছে মহারাজ ঢুকে গেছে গোপাল ভাঁড় তখন বলছে কে ঢুকছে বলে মহারাজ ঢুকে গেল তো গোপাল ভাঁড় বলছে দেখেছেন আমি মহারাজ লোকে বলছে মহারাজ ঢুকে গেছে হ্যাঁ তো সেই রকম করতে মহারাজের জয় হোক
কৃষ্ণচন্দ্র রাজা বললেন, তোমার লজ্জা করে না আবার এখানে এসেছ? সেদিন তুমি ভালো মন্দ খাইয়ে দিয়ে যেরকম শেষকালটাই দিলে, আমার মনে হয় আমি যদি তোমার জায়গায় হতাম গলায় দড়ি দিয়ে মরতাম তো এখানে আসতাম। রাজা বলে, তাহলে দড়ি আনো। বিচারের পরে কার গলায় দড়ি দেওয়া উচিত সেটাই বল তো। রাজা বলে, দড়ি একখান নিয়ে আনো। এবার বলো গোপাল, কি বিচার করতে হবে? বলে, হুজুর বিচার করুন, আপনি প্রশ্ন রেখেছিলেন সবচাইতে মিষ্টি কোন জিনিস। তা আপনাকে আমি বলেছিলাম বাক্যের চাইতে মিষ্টি জিনিস আর পৃথিবীতে নাই। তা আপনি অস্বীকার করলেন, এই জন্য আপনাকে আমি নিমন্ত্রণ করেছিলাম। ভালো ভালো মিষ্টি খাইয়েছি, ক্ষীরমালাই খাইয়েছি, সব কালা জাম আর বলেন যাই বলেন, ক্ষীরমালাই কাঁচা জাম সব জাম খাইয়ে দিয়েছি, কিন্তু খাবার শেষে যাওয়ার সময় ওই বাক্য দিয়ে সব তেতো করে দিয়েছে। আপনি বুঝতে পেরেছেন? অত যখন মিষ্টি খেলেন তেতোটা কখন হলো? বলে, তুমি ওরকম বললে। তাহলে বুঝুন, বলাটাই হলো তেতো, বলাটাই। এই জন্য বাড়িতে কিছু না থাক, একটু হাসি তো থাকবে, একটু মিষ্টি বাক্য তো থাকবে, এইটুকু দিলে মানুষের প্রাণ জুড়িয়ে যায়। আর নালে চেয়ার টেবিল সোফা আছে, শ্যামবাবু যেন এ না বসার চাইতে পালিয়ে যাও। আমরা তো যাই বাবা, যখন গরিব লোক বাসা দেয়, বড় লোকরা দেয় না, তাদের বিছানা ময়লা হয়ে যায়, কেমন? একজন গরিবের বাড়িতে বাসা পাই, তাদের ভাঙা ঘর, বসার জায়গা নেই, বলার এত সুন্দর ভক্তি, এ প্রভু আপনি এসেছেন আমার বাড়িতে, কথায় যে আপনাকে বসাবো, আপনি কথায় থাকেন কিভাবে, এতেই তো বিছানা হয়ে যায়। আর যারা অহংকার করে বলে, শ্যামসুন্দর কে রে, হ্যাঁ কোন রাজা রে তুই, তো ভক্তমন্ডলী মায়েরা এই জন্য মিষ্টি বাক্যের চাইতে আর কোন জিনিস এত মিষ্টি, তাহলে অভাব নাই। বলে রাধা মাধব কি, কৃষ্ণ নাম করলেই দেখবেন মানুষের বদনে হাসি এসে যায়। আর যদি বলেন টাকা টাকা, পাঁচ মিনিট পরে হাত খুলে দেখবেন ফাঁকা। আর হরিনাম একবারে কারেন্ট দিচ্ছে, সঙ্গে সঙ্গে হরি বল বলবেন আপনার সব দাঁত বেরিয়ে যাবে, প্রাণ ভরে বলুন নিতাই হরি বল, হরি বল নাই আমাদে ভুলিতে তাহারে সুধা মাতা, ও নাম ভুলু নাই আমাদে ভুলিতে তাহারে মধু মাখায়ে হরি ভুলো নাই আমারে ভুলিতে তাহারে মধু মাখায় পড়ি না, আমি মরে হে নামি মরে গে হরি নাম মরে।